শনিবার সকাল 10টা নাগাদ ডায়না রেঞ্জে সেন্ট্রাল ডায়না জঙ্গল টহল দিতে যাওয়ার সময় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করল বনকর্মীরা। স্থানীয় ও বন দপ্তরের অনুমান, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির। যদিও তা সত্য কিনা জানার জন্য ময়নাতদন্তের পাশাপাশি চিতাবাঘের ভিসেরা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এডিএফও সজল সরকার। সেন্ট্রাল ডায়না রকে আমাদের এই লেপার্ড পাওয়া গেছে, লেপার্ড কার্কাস একটা পাওয়া গেছে। তো এখন যেটা হচ্ছে মেল আছে 3-4, অনুমান বলতে বাইরে দেখে কোনো আমরা সেরকম পাচ্ছি না যে এটা কিছু, কারণ কোনো কিছু এক্সটার্নাল যে অর্গান আছে সেগুলো কিছু সবই ইন্ট্যাক্ট আছে। কাজেই এখন এটা পয়জনিংয়ের কেস হতে পারে সেটাই আমাদের দেখবো, সেই জন্য আমরা ভিসেরা কালেক্ট করে রাখছি। ডাক্তারবাবু এসছেন পোস্টমর্টেম করবে। পয়জনিং হতে পারে, ন্যাচারাল ডেথ হতে পারে। পয়জনিং হয়েছে কি না সেটা আমরা ওগুলো হলেই জানতে পারবো। আমরা ভিসেরা পাঠাবো, যদি আমাদের ডিএফও সাহেবের অনুমতি থাকে আমরা ভিসেরা পাঠাবো। তো আদারওয়াইজ এখানে আমরা খুব বেশি সমস্যা কিছু দেখছি না, কারণ জঙ্গলের মধ্যেই পাওয়া গেছে। ন্যাচারাল ডেথ হওয়ার সম্ভাবনা একটা যথেষ্টই আছে, বাদবাকিটা তদন্ত সাপেক্ষ।